তো দেখুন বন্ধুরা, আমি দুই ভাইকে সাজুগুজু করে ওদের মন্দিরে আমি বসিয়ে দিয়েছি, আর ওদের প্রিয় বাঁশুরিটা ওদের হাতে দিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতটা কিউট লাগছে আমার সোনা গোপালকে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার বন্ধুরা। ফির চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকে আছে ইন্দ্রা একাদশী। তো আজকে একাদশীতে আমি কি করে আমার সোনা গোপালকে সেবাটা করছি সেইটা চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তা আসুন বন্ধুরা, দেখে নিই, চান করার জন্য রেডি করে দিব। আর এখানে আমি কুমণ্ডলে জল নিয়েছি, আর একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি কুমণ্ডলে জলটা নিয়েছি, এখানে কিন্তু একটু উষ্ণ গরম জল করেছি আমি। আর আমাদের এখানে করিব এক সপ্তাহ ধরে খুবই বৃষ্টি হচ্ছে, যার জন্য একটু ওয়েদারটা ঠান্ডা আছে, যার জন্য আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে থালিতে আমি এখানে একটু ফুল দিয়ে দিচ্ছি, ফুলের পাপড়ি। আর এখানে গিলাসে রেখেছি আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। আর এখানে না, আমি আপনাদের সঙ্গে পঞ্চামৃতটা শেয়ার করলাম না, তো এখানে আমি দিয়েছি দুধ, দই, মিশ্রি, মধু এবং ঘি। তো এটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এখনই আমার সোনা গোপালকে আমি চানটা করিয়ে দেব। তো বন্ধুরা, এই পঞ্চামৃত দিয়ে চান করানোর পরে আমি একটু অষ্টগন্ধা চন্দন পাউডার দিয়ে চান করাবো। আর দেখুন বন্ধুরা, এখানে ছোট্ট বাটি নিয়েছি, আর বাটিতে আমি এখানে একটু অষ্টগন্ধা চন্দন পাউডারটা ঢেলে নিব। তো বন্ধুরা, আমি পাউডারটাকে কিন্তু খুবই সযত্ন করে রাখি, আর উপরের কভারটা কিন্তু আমি ফেলিনি, ওটাকে আটকিয়ে রেখে দিয়েছি, যেহেতু ভিতরের যে একটা খুশবু থাকে সেটা বাইরে চলে না যায়। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটু গোলাপ জল দিয়ে এইটা চন্দন পাউডারটাকে একটু গিল্লা করে নিব। এবার আমার সোনা গোপালকে আমি চান করার জন্য প্রস্তুত করে দিব। তা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি এই যে জামাটা তৈরি করেছি এটা কিন্তু নিজে হাতে তৈরি করেছি। আর আজকে একাদশী, যার জন্য আমি আমার সোনা গোপালকে আমি নতুন জামা পরাই। আর এই জামাটা তৈরি করেছি না বন্ধুরা, যেমনি ছোট্ট বেবি বাচ্চাদের জামা থাকে না, সেই জামা কিনে এনে আমি সেটা সেই জামাটা কেটে আমি এটা আমার সোনা গোপালের জামা তৈরি করেছি। তো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে না। তো আমি থালিটা গুছিয়ে নিয়েছি, এবার আমার সোনা গোপালকে আমি সাজুগুজু করিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি দুই
ভাইকে সাজুগুজু করে ওদের মন্দিরে আমি বসিয়ে দিয়েছি, আর ওদের প্রিয় বাঁশুরিটা ওদের হাতে দিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা কিউট লাগছে আমার সোনা গোপালকে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন বন্ধুরা আয়নাটাও আমি দেখিয়ে দিচ্ছি আমার সোনা গোপালকে সাজুগুজু করেছে কেমন লাগছে। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিবেন। তো দেখুন বন্ধুরা আমি এই গোলাপের ফুলগুলো সব দিয়ে দিয়েছি, আর দেখুন বন্ধুরা সকালবেলা আমি বাল্যভোগ দিয়েছি এখানে কাকড়ি নকুলদানা মিশ্রি বাদাম। তো বন্ধুরা সকালবেলা আমি ঘুম থেকে তুলে আমার সোনা গোপালকে প্রথমে আমি জল মিশ্রির ভোগ লাগিয়ে আমার পুরো মন্দিরকে পুরো সব ফটোকে সাফ সাফাই করে ক্লিন করে তারপরে আমার সোনা গোপালকে আমি চানটা করিয়ে বাল্যভোগ নিবেদন করে আমার সংসারের সব কাজ সেরে তবে আমি দুপুরবেলা চান টান করে আবার চলে আসি আমার সোনা গোপালের দুপুরের খাবারটা নিবেদন করার জন্য। তো বন্ধুরা সকালবেলাও কিন্তু আমি চান করে আমার সোনা গোপালকে আমি বাল্যভোগ নিবেদন করি। তো দেখুন বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি। তো দুপুরবেলা আমি কি রান্না করে দিয়েছি দেখুন বন্ধুরা, দুপুরবেলা রান্না করে দিয়েছি আমি মটরের তো ভাজি আর পুরি ভাজি, আর এখানে নারকেল দিয়েছি, কাকড়ি দিয়েছি, আর মিশ্রি দিয়ে আমার সোনা গোপালকে আমি ভোগটা লাগিয়েছি। তো বন্ধুরা দুপুরবেলার ভোগ এই, আর দেখুন বন্ধুরা কতটা কিউট লাগছে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার চ্যানেলটি দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।